हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल पैरामेडिकल एडुकेयर। आज আমরা তোমাদের সাথে যে বিষয়টার উপরে আলোচনা করব সেটা হচ্ছে চয়েস ফিলিং। SMFWB 2020 23 নভেম্বর থেকে চয়েস ফিলিং স্টার্ট হয়ে যাচ্ছে। তো এই চয়েস ফিলিং স্টার্ট হয়ে যাওয়ার আগেই আমরা দেখে নিই কোন কোন কোর্সের প্রায়োরিটিজ অর্ডার আর কোন কোন কোর্সের বেস্ট কলেজের প্রায়োরিটিজ অর্ডার অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট কলেজ অ্যান্ড প্রাইভেট কলেজ। তার আগে কিভাবে তোমরা চয়েস ফিলিংটা করবে আমরা একটা শর্ট ভিডিও দেখব, যেইখানে তোমাদেরকে দেখাবো যে তোমরা যেই কোর্সটা আগে চুজ করবে সেই কোর্সটারই একটা একটা করে বেস্ট কলেজেস কিভাবে তোমরা রাখবে একটা একটা করে আমরা সেটা দেখাবো। এরকম ভাবে না যে নর্মালি যে কলেজগুলো আসছে সেই কলেজগুলো পরপর দিয়ে দিলাম তারপরে আমি কোর্সটা দিয়ে দিলাম, এরকম না। একটা একটা করে যে কোর্সটা তোমরা করতে ইচ্ছুক, ঠিক আছে, ফার্স্টে বলবো যেটা আগে ইচ্ছুক। দেখো অনেকের অনেক কোর্সই প্রথম কথা ভালো লাগে, এবার পুরোটাই ব্যাপার হয় ভালো লাগার উপর। এবার যে যেই বিষয়টা আর কি করতে চাও, প্রথমে যে যেই বিষয়টা করতে চাও সে সেই বিষয়ের কোর্সটা আগে রাখবে, সেই বিষয়ের কোর্সের গভর্নমেন্ট কলেজগুলো বেস্ট গভর্নমেন্ট কলেজগুলো আগে রাখবে, তারপরে নেক্সট তোমার সেকেন্ড প্রায়োরিটি কোর্স আসবে, তারপরে থার্ড প্রায়োরিটি কোর্স আসবে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে কলেজ কিভাবে রাখবে। দেখো ফার্স্টে তুমি কোর্সগুলোকে সিলেক্ট করবে, প্রত্যেকটা কোর্স যেন প্রথম তুমি যখন সাজাবে তো প্রত্যেকটা কোর্স যেন যেই যেই প্রায়োরিটি ভাবে তুমি রেখেছো। ফার্স্টে ধরে নিলাম তুমি ক্রিটিক্যাল কেয়ার রেখেছো, ঠিক আছে, ক্রিটিক্যাল কেয়ারের প্রথমে গভর্নমেন্ট কলেজগুলো এক একটা করে সাজাবে, তারপরে দেখলা DRD, তারপরে DRD ক্রিটিক্যাল কেয়ার শেষ হয়ে যাওয়ার পরে ক্রিটিক্যাল কেয়ারের গভর্নমেন্ট কলেজ শেষ ধরে নাও। এবার ক্রিটিক্যাল কেয়ারের গভর্নমেন্ট কলেজ তুমি যখন চুজ করে ফেললে তারপরে তুমি আসলে DRD, তোমার ভালো লাগলো তুমি DRD দেবে। যদি তুমি DRD দাও তো DRD আগে চুজ করে নেবে, প্রত্যেকটা DRD-র গভর্নমেন্ট কলেজগুলো তুমি আগে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পরে তারপরে তুমি অপ্ট আসবে, ঠিক আছে, DOPT, ঠিক আছে। এবার তুমি যখন DOPT আসবে, এবার DOPT-র মধ্যে বেস্ট কলেজগুলো তুমি চুজ করবে, যেটা আমি তোমাদেরকে প্রত্যেকটা পরপর পরপর করে ভিডিওতে দেখিয়ে দেব যে কোন কোন কলেজগুলো বেস্ট গভর্নমেন্ট কলেজের অর্ডার্স বা প্রায়োরিটি অর্ডার আর প্রাইভেট কলেজেরও প্রায়োরিটি অর্ডার, কোন প্রাইভেট কলেজগুলোতে তুমি প্রথমের দিকে চয়েস ফিলিংয়ে রাখবে, ঠিক আছে। আর এবার আরেকটা যেটা তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো সেটা হচ্ছে কোন কোর্সগুলো আগে প্রেফারেন্স দেবে আর কিভাবে তুমি কাউন্সিলিংটা করবে, ঠিক আছে, বোঝা গেল। চলো দেখে নিই তাহলে আমরা। দেখো এটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির হোম পেজ, ঠিক আছে। এবার তুমি রাইট সাইডের কর্নারে দেখতে পাবে সিট ম্যাট্রিক্স 2020। তোমাদের প্রাইভেট কলেজে সিট ম্যাট্রিক্সও কিন্তু আপলোড করে দিয়েছে গত 20th November 2020-তে, ঠিক আছে। সেটা তুমি এখান থেকে ক্লিক করলে সিট ম্যাট্রিক্সটা তুমি দেখতে পাবে, প্রাইভেট কলেজে সিট ম্যাট্রিক্স, টোটাল প্রাইভেট কলেজে সিট ম্যাট্রিক্স এখান থেকে তুমি দেখতে পাবে, ঠিক আছে। চলো এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মক চয়েস ফিলিং কিভাবে তোমরা করবে। দেখো দেখো ক্লিক করার পরেই তোমার এরকম একটা পেজ খুলে আসবে। এবার পেজ খোলার পরেই তুমি কি কি দেখতে পাবে, প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, ডাউনলোড র্যাঙ্ক কার্ড আর চয়েস ফিল, ঠিক আছে, এই তিনটে অপশন তুমি দেখতে পাবে, ঠিক আছে। তোমাকে সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে তোমরা অ্যাটলিস্ট 4টে অ্যাপ্লিকেশন ফর্মের কপি, ডাউনলোড র্যাঙ্ক কার্ডের 4টে কপি হার্ড কপি হিসাবে প্রিন্ট করে রাখবে, ঠিক আছে। যেইটা তোমার ভেরিফিকেশন যখন তুমি করতে যাবে কাউন্সিলিং এর পরে সেই সময় কিন্তু তোমার এই
জিনিসগুলো এই পেপার্সগুলো কাজে লাগবে। চারটে অ্যাপ্লিকেশন ফর্ম আর চারটে ডাউনলোড র্যাঙ্কার, এই আটটা পেপার্স তুমি এখন থেকেই প্রিন্ট আউট করে রেখে দেবে, ঠিক আছে? চলো এবার আমরা দেখে নেব যে চয়েস ফিলিংটা তুমি কেমনভাবে প্রায়োরিটি দেবে। দেখো ফার্স্টেই তোমার চয়েস ফিলিংয়ের অপশান ক্লিক করলেই কী কী পাবে, অ্যাড নিউ চয়েস, রিমুভ অল চয়েস, ইন্টারচেঞ্জ চয়েস, সেভ চয়েস আর নেক্সট। দেখো এবার তুমি কি করবে, অ্যাড নিউ চয়েসে ক্লিক করবে। অ্যাড নিউ চয়েসে ক্লিক করার পরে সিলেক্ট কোর্সেস, সিলেক্ট কোর্সেসের পরে তুমি যদি ক্লিক করো তাহলে পাবে প্রত্যেকটা কোর্স। এইখানে তুমি কি করবে, তোমার ফার্স্ট তুমি যদি অপশনস দাও অপটোমেট্রি বা ডিওট, ঠিক আছে? এবার দেখো অপটোমেট্রির বেস্ট কলেজ হচ্ছে রায়ো কলকাতা, এবার সেইটা তুমি এখান থেকে চুজ করবে। ফার্স্টে আমি এখানে চুজ করলাম কেপিসি মেডিকেল কলেজ, ঠিক আছে? ফার্স্টে চুজ করলাম কেপিসি মেডিকেল কলেজ, চুজ করার পরে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? অ্যাড হয়ে গেল। নেক্সট আমি আবার অ্যাড নিউ করব, সেম কোর্স, যেহেতু আমি অপটোমেট্রিকে যাব তার জন্য আমাকে সেকেন্ড প্রায়োরিটিতে আগে অপটোমেট্রি রাখতে হবে, আমি যেই কোর্সে যেতে চাই সেই কোর্সগুলো আগে রাখবো, সেকেন্ড ক্রাইটেরিয়া বেস্ট কলেজ রাখবো। দেখো সেকেন্ডও আমার অপটোমেট্রি রাখতে হবে, অপটোমেট্রি রাখার পরে আমি কি করব, চুজ করলাম এনআরএস মেডিকেল কলেজ, নীলরতন সরকার মেডিকেল কলেজ, ঠিক আছে? এবার আমি চুজ করার পরে অ্যাড করে দিলাম। এবার তুমি এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে আমি লিখেছি কেপিসি মেডিকেল কলেজ, তো কেপিসি মেডিকেল কলেজ হচ্ছে প্রাইভেট কলেজ, আমি কি করব নীলরতন সরকারকে আগে দেব, কেপিসিকে পরে দেব। কিভাবে করব, দেখো নীলরতন সরকারের এখানে আসব, এখানে আপে ক্লিক করব, সাকসেস এইটা পপ আপটা উঠবে। চলো দেখো নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এইটা কিন্তু আমার প্রেফারেন্স আগে চলে গেল, আর কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা কিন্তু পরে আসলো, মানে সেকেন্ডে চলে আসলো। ক্লিয়ার হলো? এরকমভাবে তোমরা করার পরে সেফ চয়েস করবে, সেফ চয়েসের পরে নেক্সট, এরপরে তুমি প্রত্যেকটা কলেজ সিলেক্ট করার পরে আলটিমেটলি তুমি ফাইনাল চয়েস লকটা করবে। বুঝতে পেরে গেছো কিভাবে তাহলে তুমি চয়েস লক করবে? এবার তোমাদের আমি দেখাবো তোমরা কোন কোন কোর্সের আগে প্রেফারেন্সেস দেবে বা আগে তোমরা প্রায়োরিটিস দেবে, বেস্ট কোর্স প্রেফারেন্সেস অ্যান্ড প্রায়োরিটিস। চলো তাহলে আমরা সেগুলো দেখে নিই। প্রায়োরিটি লিস্ট অফ টপ কোর্সেস, ঠিক আছে? প্রায়োরিটি লিস্ট তাহলে আমরা দেখে নিই টপ কোর্সেস কী কী। দেখো তার আগে তোমাদের আরেকটা গুড নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে তোমরা যারা জেনপাস 2021-এর জন্য পড়া স্টার্ট করে দিয়েছ, আমাদের মক টেস্ট আর ইউনিট টেস্ট স্টার্ট হয়ে গেছে, প্লাস অনলাইন টিউশন ক্লাসও স্টার্ট হয়ে গেছে। তুমি যদি অনলাইন টিউশন ক্লাস আর মক টেস্ট বা ইউনিট টেস্ট দিতে চাও তাহলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট দেওয়া আছে, সেখান থেকে তুমি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারো। আর তোমার যদি কোনো রকম তোমার ডাউটস থাকে সেটাও তুমি অন ফোন কন্ট্যাক্ট করতে পারো। কোর্সেসের প্রায়োরিটি অর্ডারসগুলো, ফার্স্ট হচ্ছে DCCT, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, নেক্সট DMLT, দ্যাট ইজ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস ইন সেকেন্ড। তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু এই প্রায়োরিটি অর্ডারটা একটা কপিতে নোট ডাউন করে নেবে, তাহলে তুমি যখন চয়েস ফিলিং করবে তখন তোমার এই কপি দেখে দেখে চয়েস ফিলিং করতে সুবিধে হবে, ঠিক আছে? চলো থার্ড হচ্ছে DRD, দ্যাট ইজ ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, ফোর্থ ECG, ফিফথ DOTT, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, সিক্সথ DRT, ডিপ্লোমা ইন রেডিও
therapeutic technology, 7th dialysis technology, 8th DPFT diploma in perfusion technology, 9th that is DCLT diploma in cath lab technology, 10th DDCT diploma in diabetes care technology, 11th DNEP diploma in neuroelectrophysiology, 12th DPT diploma in physiotherapy, and 13th DOPT diploma in optometry. Eita holo 1 to 13 best course er priority order. এবার আমরা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে বেস্ট গভর্নমেন্ট কলেজের প্রায়োরিটি অর্ডার। এবার আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলার আছে, সেটা হচ্ছে ধরো তুমি পার্টিকুলারলি অপটোমেট্রি করতে চাও, ভেরি ইম্পর্টেন্ট। অপটোমেট্রি করতে গেলে তোমার ফার্স্ট প্রেফারেন্সেস যেন রায়ো হয়। তোমাকে এখানে যে প্রেফারেন্সটা দেব সেটা হচ্ছে ইন জেনারেল বেস্ট মেডিকেল কলেজের প্রেফারেন্সটা। তুমি যদি অপটোমেট্রি করতে চাও তাহলে তুমি অপটোমেট্রির জন্য রায়ও চুজ করবে। ক্লিয়ার হলো? প্রায়োরিটি লিস্ট অফ গভর্নমেন্ট মেডিকেল কলেজেস, ফার্স্ট হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা, সেকেন্ড আইপিজেমিআর কলকাতা, থার্ড এনআরএস মেডিকেল কলেজ কলকাতা, ফোর্থ আজিকর মেডিকেল কলেজ কলকাতা, ফিফথ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা, সিক্স আরআইও কলকাতা, সেভেন বিআইএন কলকাতা, 8 IDBG Kolkata, 9 SDMCH that is Shagor Dutta Medical College and Hospital Kolkata, BMC Bardhaman Medical College Bardhaman, 11 North Bengal Medical College Darjeeling, 12 JNM Hospital Kollani, 13 MMC Midnapur, Midnapur Medical College, 14 BSMC Bakura Shormilini Medical College Bakura, 15 PGMCH Purulia Government Medical College and Hospital Purulia, 16 RHGMCH Rampurhat Government Medical College and Hospital, Rampurhat, 17 DHGMCH Diamond Harbour Government Medical College and Hospital, Diamond Harbour, 18 RJMCH Raiganj Medical College and Hospital, Raiganj, 19 CBGMCH Kochbihar Government Medical College and Hospital, Kochbihar, 20 Malda Medical College and Hospital, Malda, 21 Mushidabad Medical College and Hospital, Mushidabad. Eita holo priority list of all government medical college. Ei rokom bhabe tumra ek ekta course er age course preference korbe, tarpore prottekta government medical college guloke sajabe. ইতিমধ্যেই তুমি প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজের নাম তোমার খাতায় লিখে রেখে নিয়েছো, ঠিক আছে? চলো এবার আমরা দেখে নিই লিস্ট অফ অল প্রাইভেট কলেজেস, যেই প্রাইভেট কলেজের প্রেফারেন্সেস তুমি আগে দেবে, ঠিক আছে? চলো প্রায়োরিটি লিস্ট অফ প্রাইভেট মেডিকেল কলেজেস, চলো সেটা দেখে নিই। ফার্স্ট চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা, সেকেন্ড কেপিসি এমসিএইচ দ্যাট ইজ কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল
কলকাতা। থার্ড, কলকাতা পোর্ট ট্রাস্ট সেনিটারি হসপিটাল কলকাতা। ফোর্থ, অ্যাপেলো ক্লিনিক্যাল হসপিটাল কলকাতা। ফিফথ, আর এন টেগর কলকাতা। সিক্স, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতা। সেভেন, টাটা মেডিকেল সেন্টার কলকাতা। এইট, সিএমআরআই কলকাতা। নাইন, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কলকাতা। টেন, ইএসআই হসপিটাল মানিকতলা। ইএসআই হসপিটালের অনেকগুলো ব্রাঞ্চ আছে, তুমি মানিকতলাকে ফার্স্ট প্রেফারেন্স দেবে, ঠিক আছে? এইটা হলো টপ টেন প্রাইভেট কলেজের লিস্ট। এরকমভাবে তুমি আগে তোমার চয়েস ফিলিংয়ের সময় এই কলেজগুলোর আগে দেবে, তারপরে যেই কলেজগুলো বাকি আছে সেইগুলো তুমি দিতে থাকবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।